জগৎপুর মৌজার এই দিকটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। মারোয়ারি ক্লায়েন্টরা আবার বাস্তু টাস্তু খুব মানে। এই দিককার ফ্ল্যাটগুলোর জন্য আমি একটা স্পেশাল ড্রয়িং করিয়েছি। প্রজেক্টের লাভের আসল টাকাটা তো এইখানেই লুকিয়ে রয়েছে। হ্যাঁ, ওই যে জায়গাটায় তুমি চশমাটা রাখলে ওইটা হচ্ছে পার্কিং এরিয়া। বড় রাস্তা থেকে বেরিয়েই বাঁহাতে পড়বে। রতনদের তিন ভাই ভাগে জমি চাষ করে খাচ্ছিল। কাল অফিস থেকে চেক তুলে নিয়ে গিয়ে জমিটা ছেড়ে দিয়েছে। ওই দক্ষিণ পূর্ব দিককে যে জায়গাটা তোমাকে দেখালাম, ওখানে তিন ঘর কায়েত আর এক ঘর বামুন বসে খাচ্ছিল। প্রথমে গাঁইগুঁই করছিল, পরে ভিটামিন এম দিয়ে ঠান্ডা করা গেছে। জায়গাটায় অনেক বড় বড় গাছপালা ছিল, সেসব কেটে সাফ করে বিক্রি করে দিয়েছি। কিন্তু বাস্তুমতে সব থেকে বেশি লাভের গুড় যেখানটায় আছে বলে আপনি মনে করছেন, সেখানটায় কিন্তু এখনো একটা পুরনো বট গাছ ঝুড়ি নামিয়ে মাথা তুলে সগৌরবে দাঁড়িয়ে আছে, তার একটা ব্যবস্থা করতে হবে। দেখুন তো, ওই ভাইরাস এম টেম দিয়ে কিছু একটা করা যায় কি না, মানে তার কিন্তু এখনো আপনি কিছু করে উঠতেই পারেননি। কুসুম, আবার আবার তুই শুরু করলি? কেউ কোথাও নেই, কেউ কোথাও নেই, থাকতে পারে না কুসুম। হরি মুখপুরে যে মানুষটা দুবছর আগে মরে গেছে,
যাকে তুই কোলে নিয়ে আগুন দিয়ে এলি, মনে নেই তোর? অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টটা সত্যি হয়েছিল না? আশ্চর্য কথা বলিস কুসুম, তোর সামনে দিয়ে যে বাস চালাতো সেটা তো সত্যি কথা? একদিন মাঝরাতে চালাতে চালাতে খাদে পড়ে গেল, সেটাও তো সত্যি? পুলিশ মরা দেহটা নিয়ে বাড়ি পৌঁছে দিয়ে গেল, সেটাও তো সত্যি কুসুম? আমরা সবাই মিলে পুড়িয়ে এলাম, এসব তো মিথ্যে নয়। দুটো বছর কেটে গেল, কেন এত পাগলপনা করিস মা? ছাড়তে পারি না মা, ছাড়তে পারি না। আমার খালি মনে হয় যে সে আছে, সে এখানেই আছে। কোথায়, কোথায় আছে? দেখা আমায়, দেখা, দেখা। আছে, আছে মা। যখনই এদের কাছাকাছি যাই না, তখনই মনে হয় ও আছে। আমি বুঝি না কুসুম, তুই কি পিছনের দিকে তাকিয়ে জীবনটা কাটাবি, নাকি এবার ভবিষ্যতের কথাটা একটু ভাববি? আমরা কি নিয়ে বেঁচে আছি, একটা মরা জামাইয়ের স্মৃতি, আর বেঁচে থেকেও একটা মরা মেয়েকে নিয়ে? আমি বুঝি না কুসুম। মা, কি হয়েছে মা? শরীর খারাপ লাগছে? পড়ছিস? বল। হ্যাঁ রে বাপ্পা, তুই আজও ভুলে গেছিস না? কি মা, কই কিছু তো ভুলি নি। বারে তোকে যে বলেছিলাম তোর বাবার আনা গাছগুলোতে রোজ জল দিতে, দিয়েছিস আজ?
জানিস বাপ্পা, এই গাছগুলো না তো বাবা খুব যত্ন করে নিয়ে আসতো, খুব ভালোবাসতো এগুলোকে। ওই যেটা তুই জল দিচ্ছিস ওটার নাম মোরগ ঝুটি, অনেকগুলো রঙের হয়, সাদা, লাল, হয়তো নীল হয়, হলুদ হয়, খুব সুন্দর দেখতে লাগে। একবার উত্তরবঙ্গে গেছিল কি একটা কাজে, কোন জায়গায় ঠিক মনে নেই, বলেছিল শিলিগুড়ি যাচ্ছি, চার রাত তিন দিন পর ফিরেছিল, তখন নিয়ে এসেছিল ওই চারাটা, এইটুকুনি ছিল, দেখ কত বড় হয়ে গেছে। বৌদি নমস্কার, আবার দেখা হয়ে গেল। আপনি হঠাৎ এখন? পরে কথা বলছি। আরে আসুন আসুন কুসুম দেবী, বসুন বসুন প্লিজ। আমারই আপনার কাছে যাওয়া উচিত ছিল। এই জগৎপুর মৌজায় উন্নয়নের শুরুটা আমার হাত দিয়ে হোক, এটা আমার অনেক দিনের স্বপ্ন। ছোটখাটো মাঝারি এরকম অনেক বিল্ডিং আমি প্রমোট করেছি, কিন্তু এই গ্রিন ভিউ হাউজিং প্রজেক্ট এটা আমার কাছে বিরাট প্রেস্টিজিয়াস এবং আমার প্রথম। বড় বড় ব্যবসায়ী, জজ, ব্যারিস্টার, এক্সিকিউটিভ, রাজনীতিক, পুলিশের ওপর মহল, কে না বুক করেছে আমার এই ফ্ল্যাট এই হাউজিংয়ে, এসব তো আপনি জানেন। জানি, আপনার কাছেই শুনেছি। আপনার এর বাইরে নতুন কিছু বলার থাকলে আপনি বলুন, না হলে আমি আজ উঠব, সব কাজ তো আমাকেই করতে হয়। তাহলে করবেন না, করবেন না, কেন করবেন? এত কম বয়সে এত পরিশ্রম কেন করবেন বলুন তো? তাহলে আর আমরা কি জন্য আছি? আমরা আপনার পুরনো ঘর নতুন করে দিচ্ছি, মডার্ন ফ্ল্যাট, জল, বাথরুম, রান্নাঘর, এই সব আপনার হাতের মুঠোয় এসে যাবে। আপনি আমার পুরনো বাড়ি নতুন করে দেবেন মানে? সমাজ সেবা, ওটাই তো আমার কাজ। প্রমোটার মানে তো সমাজকে সেবা করা। সমাজের সব ধরনের মানুষ, ছোট বড়, ধনী দরিদ্র, সবাইকে ওপরে তোলা। আমি আপনাকে মানে আপনার পরিবার শুদ্ধ সবাইকে ওপরে তুলে ধরতে চাই। আমি আপনার জন্য আমার হাউজিংয়ের ফোর্থ টাওয়ারে একটা এলআইজি ফ্ল্যাট দিচ্ছি, একেবারে বিনামূল্যে। তার বদলে আমার জমি জায়গা, এতদিনের ভিটে, আমার স্বামী দিনেশের পবিত্র স্মৃতি সব আপনি নিয়ে নিচ্ছেন। আর বলছেন সেটা
বিনামূল্যে। আমি বলছি এটা মহামূল্যে। এই লজিকেই তো দুনিয়াটা চলছে কুসুম দেবী। মানুষ তো আর ওই রাস্তার মোড়ের ওই মন্দির নয় যে দেনেওয়ালারা সব লাইন দিয়ে দাঁড়িয়ে পড়বে। তবে আমি কিন্তু প্রথম দিন থেকেই আপনার দরজায় দাঁড়িয়ে রয়েছি কিছু দেবার জন্য। কিন্তু বিমলবাবু, আমি তো রাস্তার মোড়ের ওই মন্দিরের ঠাকুর নই। আপনি দিলেও আমি নেব না। নেবেন নেবেন না? আপনি মহান, আপনি মহান, তাই নেবেন না। কিন্তু আমি কিন্তু নেবই, নেবই। আপনার ওই ঘরটা ছাড়া আমার প্রজেক্টটা কমপ্লিট হবে না। ঠিক আছে, ঠিক আছে, মহামূল্যেই নেব, মহামূল্যেই নেব। আমার হাউজিং এর প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে, আপনাকে ওইখানে একটা চাকরি দেব। মহামূল্যেই নেব।